তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি টাকা, অবশ্যই আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম সবাইকে। তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো কা, এই সিজন আমি আর পুজ দিতেছি না। তো এই সিজন আমার অলমোস্ট গতকালকে 12,000 স্কোর ছিল, এখন আছে 11,600, আমি মাইনাস করে দিতেছি। তার রিজন হইলো গা কি, আমি এই নিয়ে প্রায় 7টা সিজন না 6টা সিজন পুশ করতেছি টানা। একটা না আর আমার একলা পুশ করতে এই সিজন অবশ্যই আমাকে হেল্প করছে তানভীর ভাই, আব্দুল হেল্প করছিল, কিন্তু অত একটা হেল্পও করতে পারেনি এটা। তো এই সিজন আমার পুশটা ছাড়ার কারণ হলো কি, আমাদের মাঝখান দিয়ে যখন আমি টপ ফোরে ছিলাম তখনটা একটু একটা গ্যাঞ্জাম হয়, গ্যাঞ্জামের কারণে মনে করো আমি অলমোস্ট মনে 4-5 ঘন্টা খেলতে পারিনি এখান। তো তখন আমি একটু টপ ফোর থেকে মেবি টপ 8-9-এ চলে যাই। তখনকার আবার কী হয়, আমাদের এক এক করে দুইটা টিমমেট চলে যায়গা, স্কোয়াড ভাঙা যায়গা হঠাৎ করে, ওটা আমার দোষই ছিল একটু। তো তার কারণে আমার স্কোয়াডটা ভেঙে যায়গা, একটা স্কোয়াড প্রথম থেকে একটা স্কোয়াড আসে, তো যখন খেলে তো স্কোয়াড আসে কম্বিনেশন মানে পরে তো অন্য কারোর সাথে খেলতে গেলে ওরকমটা হয় না। তো স্কোয়াড ভেঙে যাওয়ার কারণে সবার সাথে কম্বিনেশন খারাপ হয়ে গেছে, আমাদের গেম প্লে আগের মতন হয়ে যাচ্ছে না, কিংবা আমার যে অলমোস্ট একদিনে যে 700-র মতন ক্লাস করতেছি, 700 কিংবা 650-600 এরকম ক্লাস করতেছি, ওটা আর আমরা করতে পারতেছি না। তো এখন আইসি অলমোস্ট কত, তার জন্য মনে করো আমি গ্র্যান্ড মাস্টার থেকে এরকম করতে করতে স্কোয়াড নাই, তার জন্য আমার আইস এমনই হয়ে গেছে। এর ভিতরে আমার শরীর তো খারাপ হইতেছে, মনে করো 1 সপ্তাহ ঠিক আছে, 1 সপ্তাহ পর আবার শরীর খারাপ হইতেছে আমি বলতে পারি না, কারণ আমি অলমোস্ট 1 বছর প্লাস ধরে পুশ করতেছি, 1 বছর প্লাস ধরে পুশ করার কারণে মানে আমি ওরকম একটা ব্রেকে যাইতে পারিনি একা, তার জন্য আমার শরীর এত বেশি খারাপ হইতেছে। আর এই পুশ ছাড়া হঠাৎ করে আমি এই 12,000 স্কোর থেকে পুশ ছাড়ার কারণ হলো কি, দেখো আমার তো এই পুষ্করা মেনলি আমি ব্যানারটা নিতাম, আর আমি ব্যানার আমি ইউজ করতেছি না যেমন তোমরা এখন দেখতেছো, কারণ ভাই আমরা অনেক ইউজ করছি আর কত ইউজ করবো, যারা যারা নিউ তারাই ইউজ করুক আমাদের লাগবে না। আর রোজার মাস যেহেতু 14 তারিখে রোজার মাস, তো একটা মাস আছে, একটা মাস একটু আমি রেস্ট নেই, কারণ এরকম দেখা যেতেছে কি আমি মনে করো 3-4 দিন ঠিকঠাক আছি, তারপর আবার 3-4 দিন পর আবার অসুস্থ হয়ে যেতেছে গা, এরকম আমারটা আমার সাথে কী জন্য হইতেছে, ভালো মতন ঘুমাইতেছি না এটার জন্য। আর পুষের ভিডিও দেখবে না, পুষের ভিডিও দেখবে তোমরা কিন্তু খুবই কম দেখবে, আর তোমরা এই পুষের ভিডিও ছাড়া কী ভিডিও চাও তো ওটা বললে যে আমি ওই ভিডিও নিয়েও কোনো কাজ করবো। আর আমার গেম প্লে অনেক খারাপ হয়ে গেছে গা, আমি অনেক দিন যাবো দিতে ভালো মতন গেম খেলি নেই কা, তো আমার গেম প্লেও ঠিক করতে হবে, আর আমি একটু টুর্নামেন্ট টুর্নামেন্ট খেলবো। আর অনেক বেশি ধন্যবাদ আমাদের 50,000 সাবস্ক্রাইব হয়ে গেছে, 50,000 ফ্যামিলি, তো আমরা আর কিছু না বলি। আর তুই যদি তোমরা যদি 50,000 সাবস্ক্রাইব উপলক্ষে আমাদের উইশ করতে চাও, তো আমাদের ডিসক্রিপশনে আমাদের মেল বক্স আছে, মেল বক্সে প্লিজ তোমরা পারলে তোমাদের ফেস ক্যাম সহকারে ভিডিও করে পাঠাও, কারণ অমনি গেম থ্রু অনেক মানুষ ভিডিও বানিয়েছে, আমি চাইছিলাম ফেস ক্যাম সহকারে বানাইলে মনে হয় একটা স্মৃতি হিসাবে থাকে 50,000 উপলক্ষে, জানি মানুষ 1 লাখ হিসাবে করে, আমি 50,000 হিসেবে করছি, কারণ 50,000 আমার কাছে অনেক বেশি। আর ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি তোমাদের সাপোর্টার হইলো 1 লাখ হয়ে যাবো আমাদের, আশা করি বুঝতে পারছো আমি কী জন্য পুজটা ছেড়ে দিয়েছি। আর নেক্সট সিজন ইনশাল্লাহ নেক্সট সিজন অনেক ভালো স্কোয়াড নিয়ে পুজ দিতেছি দিব, তো তাদের সাথে একটু কম্বিনেশন করব। তো নেক্সট সিজন ইনশাল্লাহ আবারও টপ 1-এ যাইতে পারবো না কি পারবো না আমি জানি না, কিন্তু টপ 5-এর নিচে দেখতে পারবো ইনশাল্লাহ। আবারও আমি আমার বেস্ট আমি দেওয়ার চেষ্টা করছি, আর এই সিজন আমি বলছিলাম আমি আমার বেস্ট দিব, টপ 10-এর নিচে থাকবো আমি, আমি টপ 4 পর্যন্ত গেছিলাম, অবশ্যই আমি ধরে রাখতে পারি না, ওটা আমার ব্যর্থতা, আমারই দোষ ছিল, আমার একটু ভুলের কারণে এরকমটা হয়েছে, তার জন্য আমি একদমই দুঃখিত আন্তরিকভাবে। তো এই পর্যন্তই আজকের জন্য, বাই বাই, দেখা হবে নতুন একটা ভিডিওতে।